আমাদের সাথে আছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বাবু। তো স্যার, বর্তমানে তো দেখা যাচ্ছে যে কোভিড ভ্যাকসিন আবিষ্কৃত হয়ে গেছে এবং ফার্স্ট ফেজে কোভিড ওয়ার্ডদের দেওয়া হবে। তো এই এমন একটা মুহূর্তে যেখানে 2020-তে প্রায় ছাত্রছাত্রীরা ক্লাস হয়তো সেভাবে করায় মানে ওনারা করেননি, তো 2021-এ কি ছাত্রছাত্রীরা স্কুলের মুখ দেখতে পারে? দেখতে পারে, কিন্তু সেটা যদি সরকার ব্যবস্থা করে আর কি, মানে সম্পূর্ণভাবে নির্ভর করছে সরকারের উপর। আচ্ছা আচ্ছা, আমরা বারবার করে যেটা বলছি, সরকারের কাছে একাধিকবার আমরা বলেছি, বিকাশ ভবনের আধিকারিকদের কাছে বলেছি, মন্ত্রীকেও বলেছি, যে দশম শ্রেণীর যারা পরীক্ষার্থী, মানে মাধ্যমিক পরীক্ষার্থী যারা, এবং দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদের যাতে করে স্কুলে নিয়ে আসা যায়, আচ্ছা, প্রয়োজন হলে ধাপে ধাপে বা ভাগ করে করে বেছে বেছে নিয়ে এসে যদি একটা মানে কয়েকটা মাসের জন্য যদি ক্লাস করিয়ে দেওয়া যায় আর কি, আচ্ছা আচ্ছা, তাহলে তাতে করে কিছুটা সুরাহা হতে পারবে। মানে যে 1 বছর ধরে যে লসটা হয়েছে তার একটা অংশ হয়তো মেক আপ হতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, কিন্তু এই সিদ্ধান্তটা নেবে হচ্ছে সরকার। বারবার করে আমরা বলছি, আমরা তো অ্যাপিল করছি, সরকার কিন্তু কান দিচ্ছে না। তারা উল্টে এই সময় নির্বাচনের ঠিক আগে আগে ট্যাব দেওয়ার নাম করে মানে 1000 কোটি টাকা জলে ফেলছে আর কি, যেটা খুব একটা কার্যকারিতা থাকবে বলে আমাদের মনে হয়। সেক্ষেত্রে কারণটা স্যার, যে মুহূর্তে অ্যাকচুয়ালি অনলাইন ক্লাসের একান্ত ভাবে দরকার ছিল, সেই পিরিয়ডটা সময় দিলে হয়তো আরো বেশি উপকারী হতো ছাত্রছাত্রীরা। সেটাই তো আমরা বলেছিলাম 8 মাসে, তো মন্ত্রীকে আমরা ফোন করে বলেছিলাম যে আচ্ছা, যদি অনলাইনে ক্লাস করাতে চান আপনারা, বিশেষ করে 10-12 এর স্টুডেন্টের জন্য, সবুজ সাথীটাকে অফ করে দিয়ে, মানে এই সাইকেল, মানে যে সাইকেল মানুষ নিতে চায় না আর কি, বা সাইকেলটা বাড়িতে নিয়ে যেতে যেতে নতুন স্কুল সাইকেল না 500 খোলা টাকা হলে সাইকেলের প্রয়োজনটা কি স্যার, সেটাও কোনো একটা ব্যাপার। প্রয়োজন ছিল না। আর 2 নম্বর হচ্ছে ওই সাইকেলটা নিয়ে, নতুন সাইকেলটা বাড়িতে নিয়ে যেতে যেতে 500 টাকা খরচা আর কি। হ্যাঁ, আচ্ছা কারো বল নেই, কারো হ্যান্ডেল নেই, কারো প্যাডেল নেই, এইসব এরকম সাইকেল আর কি, তাই না? আচ্ছা, তো সেটা আমরা বন্ধ করে আমরা বলেছিলাম স্মার্টফোন দিতে 10-12 এর ছাত্রছাত্রীদের। সেটা তো হলোই না, উল্টে এখন নির্বাচনের সামনে যখন নির্বাচন হবে, যেখানে টিচাররা ভোট কর্মী হিসাবে যাবে, ব্যস্ত থাকবে, সেই সময় অনলাইন ক্লাস করার প্রোগ্রাম করছে এবং ছাত্রদের হাতে ট্যাবটা গুঁজে দিয়ে আর কি, তাই না? 10,000 টাকা করে দিয়ে আর কি। এতে খুব একটা লাভ হবে না, খুব একটা লাভ হবে না। এর পেছনে একবারে 1000 কোটি টাকা জলে চলে গেল। আমরা বলেছিলাম বারবার করে যে এখন এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, বরং অফলাইনে ক্লাস বা ছাত্রদের স্কুলে নিয়ে এসে ক্লাসটা আচ্ছা, যাতে শুরু করা যায়। আপনি দেখুন, গ্রাম বাংলাতে তো কিন্তু কেউ কিছু মানছে না, তো হাট বাজার সবকিছু চলছে, তাই না? আচ্ছা আচ্ছা, মানে একবারে স্বাভাবিক কাজকর্ম চলছে, তা সেক্ষেত্রে স্কুলটা খুলে দিতে অসুবিধাটা কোথায়? আর একটা স্যার, রিসেন্ট দেখবেন মিড ডে মিলের একটা অর্ডার বের হয়েছে, সেখানে বলা হচ্ছে 2021-এর ফেব্রুয়ারি মাস থেকে অনির্দিষ্ট কাল অবধি মিড ডে মিল বিতরণ করা হবে, যেভাবে আর কি দেওয়া হতো বিগত যে কদিন স্কুল বন্ধ ছিল, এবং এটা কন্টিনিউ ততদিনই চলবে যতদিন পর্যন্ত নিয়ত হবে যে মিড ডে মিল রান্না চালু হয়। তাহলে এটা থেকে কি ইঙ্গিত দেখা যাচ্ছে যে প্রাক প্রাথমিক থেকে একদম অষ্টম শ্রেণী পর্যন্ত কি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কি তাহলে স্কুল খোলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ? নির্বাচন শেষ হওয়ার আগে স্কুল খোলার সম্ভাবনা আছে বলে মনে হয় না, আচ্ছা মানে আচ্ছা সরকারের যা দৃষ্টিভঙ্গি আর কি, যা দেখতে পাচ্ছি আমরা আর কি। আচ্ছা আচ্ছা, এরম যদি অর্ডার দেয় যে হুম হুম যতদিন না পর্যন্ত নতুন নির্দেশ দেওয়া পর্যন্ত ফেব্রুয়ারি মাস শুধু নয়, পরবর্তী মাস, তার মানে তো মার্চ মাস, তার তাই না? হুম মার্চে তো ইলেকশনের ডামাডোল শুরু হয়ে যাবে, হুম তো স্বাভাবিকভাবে তখন স্কুল শুরু করা যাবে না। মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সরকার স্কুল খুলতে নিষেধ তো চাইছে স্যার না। আপনি দেখেছেন যে দিল্লিতে 18 জানুয়ারি 2021 থেকে 10-15 দিবসের একটা স্কুল খোলার প্ল্যানিং এর কথা শোনা যাচ্ছে, প্ল্যানিং না, তারা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত খুলবে বলে নিয়েছেন। আর কি। হ্যাঁ, তো আমরাও বলছি যে ফেব্রুয়ারি মাস থেকে যদি যাতে করে খোলা যায়, আচ্ছা আচ্ছা 10 এবং 12-এর জন্য, বিশেষ করে যারা পরীক্ষার্থী এবং 11-এর জন্য আর কি, আচ্ছা এই আচ্ছা তিনটে ক্লাসকে একটু ওপেন করে দেওয়া হোক এবং আচ্ছা, সেটা স্কুলের উপর দায়িত্ব দেওয়া হোক, তারা কিভাবে অ্যারেঞ্জ করবে। সেক্ষেত্রে কারণ স্যার শিক্ষক, সরকারের যে হ্যাঁ যদি সিদ্ধান্ত নেয়, সেখানে তাদের সাজিয়ে দেওয়া জিনিসটা সব জায়গায় কিন্তু মানা যায় না। সেক্ষেত্রে স্যার শিক্ষক মহল থেকে একটা কোশ্চেন আসছে যে যেখানে বর্তমানে বিভিন্নভাবে রাজনৈতিক সভা হচ্ছে, বাজার হাটে প্রচণ্ড ভিড় হচ্ছে, মেলা হচ্ছে, ইভেন আনঅফিসিয়ালি ভাবে টিউশনও যাচ্ছে, তো এবং হাজার হাজার ভিড়ও সম্পন্ন হচ্ছে, সেক্ষেত্রে স্কুল খোলাতে সরকারের এত অনীহা কেন? তাহলে কি মানে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ব্যাপারটা করা হচ্ছে যে যদি স্কুল খোলা হয়, যদি কোনো COVID-19-এর অঘটন ঘটে সেক্ষেত্রে কোনো একটা রাজনৈতিকভাবে প্রেশার আসতে পারে, সেই জন্য হয়তো স্কুল খোলা অনীহা দেখা দিচ্ছে, এরকম একটা কি সম্ভাবনা রয়েছে বলে মনে করেন? সেটা সেটা হলো হতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গায়। আমাদের প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আচ্ছা তাই না? আচ্ছা, খোদ শিক্ষামন্ত্রী নিজে পাড়ায় পাড়ায় ঘুরছে, জনগণের সঙ্গে মেলামেশা করছেন, মিছিল করছেন, তাই না? হুম হুম তাহলে সেক্ষেত্রে ছাত্রদের তো, তাদের থেকে বেশি ইউনিটি ছাত্রদের,
মানে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী যতটা ইমিউনিটি পাওয়ার আছে তার থেকে ছাত্রদের ইমিউনিটি অনেক বেশি আছে, তো আচ্ছা, তাদেরকে কেন স্কুলে নিয়ে আসা যাবে না, আমাদের এই প্রশ্নটা হচ্ছে এটা আর কি। একটা কোশ্চেনও আছে মাঝে মাঝে যে গার্জেনরা কি ছাত্রছাত্রীদের পাঠাবে যদি স্কুল খুলেও যায়। সাপোজ, সেটা ঐচ্ছিক করা হোক, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাও একটা। মানে অভিভাবকের সম্মতি ক্রমে, তাই না, হুম 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 যিনি পাঠাতে চাইবেন তারা পাঠাবেন, যারা পাঠাবেন না তারা পাঠাবেন না। আমরা তো দেখছি যে এই যে ধরুন 11 যে অ্যাডমিশন হলো বা 12-এর হলো ভর্তি টর্তি হলো বা ফর্ম ফিল আপ, হুম হুম সেখানে নিষেধ করা সত্ত্বেও তো অনেক ছাত্রছাত্রী চলে আসছে, হুম 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 তাই না, বা ছাত্রদের এসে তো নিজেদেরকে সই করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে, স্বাভাবিকভাবে হ্যাঁ অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে এবং হয়তো গ্রাম অফ বাংলায় ক্যামেরা কিছুই সেটা মানছে হচ্ছে। না। আপনি যাই হোক না কেন, আপনি দেখবেন গ্রাম বাংলা স্কুলগুলোতে ছাত্ররাই এসে সব করছে কিন্তু, হ্যাঁ স্কুলে। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এবং দেখাও যাচ্ছে, যদিও এটা অফ ক্যামেরা দেখানো ব্যাপারটা হবে নিয়ম নেই বলে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে যদি দেখেন সেটা কিন্তু হচ্ছে। মিডিয়াতে তো মাঝে মাঝে দেখা যাচ্ছে কখনো কখনো স্কুল খোলা হবে জানুয়ারি ফেব্রুয়ারি, এভাবে মাঝে মাঝে রিপোর্ট উঠে আসছে, বা এই নিয়ে বিভিন্ন রকম নাকি সিলেবাস কমানো হবে বা অনেক কিছু শিফটে ক্লাস হবে, এরকম মাঝে মাঝে খবর উঠে আসছে। সেক্ষেত্রে তো জুন মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রায় পরীক্ষা চলে এলো, তো তাহলে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বারা কি 2021 ক্লাস করার সম্ভাবনাটা কি দেখছেন নাকি বিধানসভা ভোটের পর দেখছেন, মানে তো চলেই এলো এখন তো। সরকারের পরিকল্পনা কি বোঝা যাচ্ছে না, তারা ট্যাব যখন দিয়েছে 12-এর ছেলেদের, হুম তাহলে এটা ধরে নিতে হবে যে 12-এর হয়তো কিছুটা অনলাইন ক্লাস করার চেষ্টা করবে অনলাইন, আচ্ছা আচ্ছা, তাই না, কিন্তু মাধ্যমিকের ক্লাস হবে কি হবে না, 11-এর ক্লাস হবে কি হবে না, এখনো পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেয়নি। আর হাতে মাত্র আমাদের 1.5 মাস আছে, কেন বলুন তো, ফেব্রুয়ারি মাসটা চলে গেলে মার্চ মাস থেকে টিচারদের ট্রেনিং আছে, ভোটের ট্রেনিং, অমুক বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকবে, তাই না, তো রাইট রাইট, সেক্ষেত্রে তখন কিন্তু ক্লাসে নিয়ে এসে কোনো লাভ হবে না। আমরা বারবার করে সরকারকে বলছি ফেব্রুয়ারি মাসটা অ্যাটলিস্ট সময় দিক, যে 1 মাস ছাত্রদের যদি স্কুলে নিয়ে এসে কিছু একটা দেখানো যায়, অ্যাটলিস্ট পরীক্ষার প্রস্তুতিটা করে দেওয়া যায় আর কি, হ্যাঁ সেইটা একটু যাতে করে সরকার অ্যালাউ করে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি স্যার আপনি কি মনে করছেন যে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি যদি হয় সেক্ষেত্রে কি সরকারি উদ্যোগ হতে পারে? সঙ্গে আমরা একটা কথা বলি, হুম আমরা সরকারের কাছে মৌখিক ভাবে বলেছি হুম যে যেহেতু শিক্ষকরা এই প্যান্ডেমিকের মধ্যেও স্কুলে যাচ্ছেন হুম রোস্টার ডিউটি করতে, তাই না, হ্যাঁ যেরকম সরকারি কর্মচারীরা যাচ্ছেন আর কি, হ্যাঁ, তাদেরকেও ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হোক। আচ্ছা আমরা আচ্ছা, বলেছি যে এটা প্রায়োরিটি দিয়ে, যেমন পুলিশদের, স্বাস্থ্যকর্মীদের নিয়ে আসা হচ্ছে, হুম ঠিক আছে, শিক্ষকদের নিয়ে আসাটা হোক, এবং যারা ভোট কর্মী হিসাবে যাবে, ভোট নির্বাচন কমিশনও তো একটা অবশ্য ব্যবস্থা করছে, যারা ভোট কর্মী যাবে মানে শিক্ষকরা আর কি, তো হুম সরকার রাইট, তাদেরকে ভ্যাকসিন দেওয়ার একটা ব্যবস্থা করবে মনে হচ্ছে, যা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা সরকার থেকে করলেই তো হয়, যে আমরা একটা ঘোষণা করলাম যে আমরা শিক্ষকদের প্রায়োরিটি দিয়ে আমরা করছি, তার পরে পরে যারা ছাত্র আছে, 10 ক্লাস 10-এর ছাত্র যারা, 11-এর ছাত্র যারা, এবং ক্লাস 12-এর ছাত্র যারা, তাদেরকেও কিন্তু ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু ওখানে বয়সের একটা ব্যাপার আছে, আমি দেখলাম আচ্ছা যে 18 বছরের নিচে কাউকে কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না, আমাদের সেই ভ্যাকসিন কিন্তু এখনো আবিষ্কার হয়নি বা আসেনি আমাদের কাছে, তাই আচ্ছা না। আচ্ছা, ডোজের ব্যাপার আছে, আচ্ছা হুম হুম টিচারদের ক্ষেত্রে দিলে টিচাররা যদি মোটামুটি সুরক্ষিত থাকে, সেক্ষেত্রে ছাত্রদেরকে তারা নিয়ন্ত্রণ করে এইটা কাজটা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে আরেকবার দাবি করছি, আচ্ছা শিক্ষকদের, সমস্ত শিক্ষকদের যাতে ভ্যাকসিনেশন আওতায় নিয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হোক, হুম সেখানে রেগুলার যাতায়াত করাটা শুরু হোক, আচ্ছা অ্যাটলিস্ট এই কাজটা করা হোক। আচ্ছা আচ্ছা, মাধ্যমিক লেভেলের শিক্ষকদের স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার নিয়ে কি খবর আছে? খবর বলতে স্পেশাল গ্রাউন্ডে তো 3টে অ্যাসপেক্ট আপনি যদি ধরেন, 1 নম্বর হচ্ছে যে যাদের ট্রান্সফার অর্ডার হয়ে আছে তাদের ভ্যাকেন্সি দেওয়ার ক্ষেত্রে কি প্রশ্ন, তাই না, আচ্ছা আর 2 নম্বর হচ্ছে যে এটাকে আমি বলি যে এটা অলরেডি ম্যাক্সিমাম লিস্ট তৈরি হয়ে গেছে, হুম যে কোনো মুহূর্তে সরকার এটা ছেড়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা 2 নম্বর ব্যাপার হচ্ছে যে 2016 থেকে 20 পর্যন্ত যেগুলো বিকাশ ভবনে রিসিপ্ট ছাড়া জমা নিয়েছিল, আচ্ছা তার একটা প্রশ্ন আসছে, আচ্ছা সেটা সেটা কিন্তু লিস্টিং অলরেডি শুরু হয়েছে, আচ্ছা মানে কম্পিউটারে এন্ট্রি যাকে বলা হয় আর কি, লিস্টিং আর কি, আচ্ছা, তা সেটা হয়তো নির্বাচনের আগে সিদ্ধান্ত নিতে পারে তো কিছু একটা করার। যারা রিসিপ্ট নেননি তো ওনারা কি আবার আবেদন করবেন? তাদের যাদের ভ্যালিড কাগজপত্র ছিল তাদের আবেদন করার দরকার আছে বলে মনে হয় না, তো যদি কেউ করতে চান করে দিতে পারেন, এখন যেটা রিসিভ করে কপি নিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আর তার সাথে সাথে এই যে যারা বিকাশ ভবনে কমিশনারের দপ্তরে আবার জমা দিচ্ছেন দরখাস্ত, হুম হুম সেইগুলো নিয়েও কিন্তু একটা সিদ্ধান্ত নিলেও নিতে পারে সরকার, সম্ভাবনা আছে। আচ্ছা টোটালটাই নির্বাচনের আগেই যা হবে, নির্বাচনের আগে মোটামুটি
বেশ একটা ভালো বড় পরিমাণ কিছু একটা সিদ্ধান্ত নিতে পারে সরকার আগে। তো সেক্ষেত্রে স্যার যারা এখন রিসেন্ট তো বিকাশ ভবনে খুবই ভিড় হচ্ছে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের ফর্ম জমা দিয়ে নিয়ে, তো সেক্ষেত্রে যারা রিসেন্ট জমা দিচ্ছেন ওনাদের কি চান্স আছে ট্রান্সফার হওয়া সম্পত্তি এটা কোনোভাবে? সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরকার যদি মানে প্রায় তো আমি শুনতে পেলাম প্রায় 10,000 মতো জমা পড়ে গেছে অলরেডি, আচ্ছা তো আচ্ছা সেক্ষেত্রে এতজন শিক্ষককে ট্রান্সফার দিতে পারলে ভালো, আমরা তো দাবি করছি দিক। আচ্ছা আচ্ছা অনলাইনে যদি এটা ব্যবস্থাটা করতে চালু করতে পারতো তাহলে আরো ভালো হতো, হুম হুম টিচারদের ওখানে ভিড় না করিয়ে অনলাইন যদি ব্যবস্থাটা চালু করতে পারতো আচ্ছা তাহলে অনেক সহজে ব্যাপারটা মিটে যেত। আর স্যার ফোর্থ পেজের অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট কি কবে বেরোতে পারে, সম্ভাবনা কিছু দেখছেন? ওইটা আমরা বিকাশ ভবনে যোগাযোগ করেছিলাম, হুম বিকাশ ভবন থেকে যেটা বলা হলো যে কিছুদিন দেরি হবে, এখন অন্য কাজ তাদের মাথার উপর চেপেছে, আচ্ছা তো সেই জন্য একটু দেরি হবে আর কি। যেমন আগে যেমন খুব তাড়াতাড়ি করে তিনটে ফেজ বেরিয়ে গেল, হুম এটার ক্ষেত্রে একটু দেরি হবে। আচ্ছা তার সাথে সাথে এই একটা কথা বলি যে বিকাশ ভবনের ওই অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে একটা নতুন ফিচার যোগ হয়েছে, আচ্ছা সেটা হচ্ছে ক্যান্সেল করার প্রভিশনটা ছিল না। আচ্ছা মানে আগে বিকাশ ভবন চাইলেও হুম কারোর অ্যাপ্লিকেশনকে কিন্তু ক্যান্সেল করতে পারতো না, আচ্ছা হয় হোল্ডিং এ রাখতে হতো নালে সাসপেনশনে রাখতে হতো, কিন্তু ক্যান্সেল করতে পারতো না আগে। আচ্ছা সেই অ্যাসপেক্টটা কালকে ঢুকেছে আচ্ছা ওই সিস্টেমের মধ্যে আর কি। হুম হুম এবার যেটা হবে ওই স্পেশাল কনস্টিটিউশনের সঙ্গে নর্মাল স্কুলগুলো যেগুলো টিচাররা নিয়ে নিয়েছিল যেগুলো আটকে ছিল আর কি, আচ্ছা আচ্ছা সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হলে তারা অটোমেটিক্যালি নতুন পার্টনার চয়েস করতে পারবে, এটা একটা ব্যাপার গেল। আচ্ছা আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যারা দরখাস্ত করেছে ক্যান্সেলের জন্য, হুম আগামী 1 মাসের মধ্যে আমরা সবাইকে জট ডাউন করে নিয়ে যাব বিকাশ ভবনে, আচ্ছা তাদের ক্যান্সেলেশনটা যাতে করে দেওয়া হয় বিকাশ ভবন থেকে আর কি।